ॐ नमो भगवते वासुदेवाय। আজি যাদব বড় মানে চিন্তামগ্ন হয়ে যাই কেই কৌচন্তি যে আম যাদব বংশক বিপদি পড়িগলা, এ মথুরা নগর এথর নিশ্চয় ধ্বংস হয়ে যাব, মথুরার কেই আউ বর্তিবে নি। তেণু সমস্তে উগ্রসেন পাখে পৌঁছি যাই সেতবে কৌচন্তি এই রাজা উগ্রসেন যেতবে কংস রাজা থিলে সেতবে আমি নিশ্চিতরে থিলু, কাহিঁকি না কংস রাজাঙ্ক ভয়রে কেই রাজা মানে এ মথুরাপুরকু আক্রমণ করে পুনে, কাহিঁকি না সমস্ত রাজা মানুষ বন্দী করে রাখিলে কংস রাজা। তেণু আজি আজি আমি কেতে কেতে থর বিপদ সহ্য কলু, কাহিঁকি না কেবল তুমর অপারগ যোগু, তুমি সে রামকৃষ্ণকে রক্ষিছ বলে আজি আমি এতে কষ্ট পাউছু, এতে দুঃখ পাউছু। তেণু কেই কেই কুচি সে রামকৃষ্ণকে আজি আমি তাকে সমর্পণ করে দেবা সে জরাসন্ধ হাতরে। জরাসন্ধ কইছি যদি রামকৃষ্ণকে মো হাতক দিয়ে দেব তাহলে মু তুম মথুরা নগরের কোণী অসুবিধা হওয়া দেবি, তুম মথুরা নগরের কাহা দেহরে টিপ মধ্য দেবি, তেণু তেণু ভাল হব সে কৃষ্ণ বলরামকে আমি জরাসন্ধকে সমর্পি দেবা। যেত একথা কুমি আউ কিছু যাদব মানে কুমি তুমি মানে যা কৌছ টিকি ভাবি চিমতি কৌছ তো, যা যা হাতরে সমর্পণ করা কথা কৌছ তুমি কোণ এপর্যন্ত চিহ্নি পারিলনি, সে পুরা স্বয়ং ব্রহ্ম, সে পুরা নারায়ণ, এ ভারা কু উদ্ধার করিবা পাই প্রভু জন্ম নিয়েছেন, ইয়ে কোটি কোটি জরাসন্ধ আসলে তাঁকর কৌশি ক্ষতি করে পারবনি, জরাসন্ধকে ন মারিবার কিছু কিছু কারণ থাইপরে সেই কেবল জাঁচি তার কারণ। তেণু তেণু তুমি মানে কণ কৌছ জরাসন্ধক হাতরে আজি কৃষ্ণ বলরামকে সমর্পণ করেদেব, যেপর্যন্ত প্রভু অছন্তি সে পর্যন্ত এ মথুরাপুর তিষ্ঠিকি রয়েছে বঞ্চিকি রয়েছে, এ মথুরাপুরের সদাসর্বদা প্রভুঙ্কর আশীর্বাদ রয়েছে, সেইপাই প্রভু কেতে কষ্ট সহিলে, কেতে দুঃখ সহিলে, তুমি মানে তুমি মানে নিজে দেখিছ তুম মানুষ রক্ষা করা পাই বারম্বার প্রভু তুম মানুষ অন্যত্র পঠাই দিয়েছি, তুম মানুষ গোমত পর্বতকে পঠাই দেলে, আউ গোমত পর্বতরে তুমি মানে তুমি মানে সেটি আস্থান করে রইল, সেতবে সেতবে ইয়ে যুদ্ধ করুলে রামকৃষ্ণ এ মথুরাপুরে সে কোটি কোটি সৈন্য সামন্তক সহ একা দুই ভাই লড়াই করুলে, সেতবে কোটি কোটি সৈন্য তাঁকর বিনাশ হয়ে গেলে, সেতবে কথা কোণ মনে না তুমি মানে যেত গোমত পর্বতরে রইল কিছু জাঁপার যেতবে মথুরাপুরের তার অনেক সৈন্য মানে মরিগলে সেতবে জরাসন্ধ চালগলা, আউ জরাসন্ধ চালগলা পরে তুমি মানে পুড়ি গোমত পর্বতরু আসি পৌঁছিলা বেড়ু দেখিল যে তুমর সে মথুরাপুর আউ সে মথুরাপুর হয়ে না, তাপরে তাপরে কোণ তুমর মনে না, তাপরে প্রভু নিজে বিশ্বকর্মাকে ডাকি ইয়ে মথুরাপুরকে পুড়ি থরে স্বর্গপুর করেদেলে, বৈকুণ্ঠপুর করেদেলে, এ মথুরাপুর এ বৈকুণ্ঠ ভি যেমি দেখা যাচ্ছি, তাপরে মধ্য পুড়ি থরে আক্রমণ করে আউ তুমি মানকর ঘরদ্বারক ভাঙ্গি দিয়েছিলা, আউ প্রভু তুমক নিয়ে গন্ধমার্দন পর্বতরে রাখিলে, তুমক নিয়ে গন্ধমার্দন পর্বতরে রাখিলে, আউ তাপরে আসিলা বেড়ু তুমি দেখিল যে তুম মানকর ঘর সবু ভাঙ্গি যাইছি, আউ সে মথুরাপুর যেমি শ্মশান হয়ে যাইছি, সেতবে সেতবে কথা কোণ মনে না, প্রভু নিজে বিশ্বকর্মাকে ডাকি পুড়ি থরে মথুরাপুরর নির্মাণ কলে। আজি তুমি কৌছ তুমর নিজ সুখ পাই নিজের সুখ স্বাচ্ছন্দ্য পাই আজি প্রভুকু প্রভুকু বি ছাড়ুন, প্রভুকু অন্য হাতরে টেকি দেওয়া বসিছ, ধন্য তুমি যাদব বংশ এপর্যন্ত তুমি চিহ্নি পারিলনি প্রভুকু, আউ কেই কেই কোণ কৌচন্তি সুন্দর কথা, থোকে যাদব বইলে গত পরি ওই শীঘ্র কুটুম্ব কুগেনি যা কপড়াই, শীঘ্র কুটুম্ব কুঘেনি যা কপড়াই, শীঘ্র কুটুম্ব কুঘেনি যা কপড়াই। তেণু আউ কে কে যাদব মানে অছন্তি
ଯେଉଁମାନେ ଭୟାଳୁ ସେମାନେ କ'ଣ କହୁଛନ୍ତି ଯେ ତମେ ଯାହା କରୁଛ କର, ଆମର ଆମ ପିଲାଛୁଆ ବଞ୍ଚିବା ଦରକାର, ଆମେମାନେ ବଞ୍ଚିବା ଦରକାର, ତେଣୁ ଆମେ ଯାଉଛୁ ଏ ରାତାରାତି କୁଆଡ଼େ ଚାଲିଯିବୁ, ଏ ଜାଗାରେ ଆଉ ରହିବୁନି, ଏ ରାତି ପାଇଲା ବେଳକୁ ଆମେ ଯାଇକି ଅନ୍ୟତ୍ର କେଉଁଠି ବାସ କରିଥିବୁ। ଥୋକେ ଯାଦବ ବୋଲନ୍ତି ନଗ୍ରେ ରହିଥିବା, ରାମକୃଷ୍ଣକୁ ପଚାରି ସମର କରିବା, ରାମକୃଷ୍ଣକୁ ପଚାରି ସମର କରିବା, ରାମକୃଷ୍ଣକୁ ପଚାରି ସମର କରିବା। ଅନେକ ସମର ହେଲା ଦେଖି ଏଇ ମତ, ବେଳୁ ବେଳ ଜରା ସୈନ୍ୟ ମାରନ୍ତି ଅଚ୍ୟୁତ, ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀମଧୁସୂଦନ, ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀମଧୁସୂଦନ। ଆଉ କେହି କେହି ରାଜାମାନେ କହୁଛନ୍ତି ଆରେ ଯିଏ ଯିବା କଥା ଯେଉଁଠି ଯାଅ, ଆଉ ଯେଉଁମାନେ କହୁଛ କୃଷ୍ଣଙ୍କୁ ସମର୍ପଣ କରିଦେବା କଥା ସେ କଥା କେବେ ମନରେ ଭାବନି। ଯେମିତି ଆମେ ଆଜି ପଚାରିବୁ ଆମ ରାମକୃଷ୍ଣଙ୍କୁ ପଚାରି ଆମେ ସମର କରିବୁ, ଆମେ ଯୁଦ୍ଧ କରିବୁ ଜରାସନ୍ଧ ସହିତ, ଏମିତି ବି ଅନେକ ଥର ଘଟଣା ଘଟିଛି। ରାମକୃଷ୍ଣଙ୍କ ପରାମର୍ଶରେ ଆମେମାନେ ସମର କରିଛୁ, ଆଉ ସେ ସମରରେ କେବଳ ଆମେ ହିଁ ବିଜୟ ହେଇଛୁ, ଜରାସନ୍ଧର କୋଟି କୋଟି ସୈନ୍ୟ ସାମନ୍ତମାନଙ୍କୁ ଆମେ ମାରିଛୁ। ତେଣୁ ଜରାସନ୍ଧର କୋଟି କୋଟି ସୈନ୍ୟ ସାମନ୍ତମାନଙ୍କୁ ଆମେ ମାରିଛୁ। ତେଣୁ ଆଜି ପଚାରି ଆମେ ରାମକୃଷ୍ଣଙ୍କୁ ପଚାରି ଯୁଦ୍ଧ କରିବା ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ଅଛୁ, ତେଣୁ ନିଶ୍ଚିତ ଯୁଦ୍ଧ କରିବୁ, ନିଶ୍ଚିତ ସାମ୍ନା କରିବୁ ସେ ଜରାସନ୍ଧର। ତେଣୁ ଯାଦବମାନଙ୍କ ଭିତରେ କିଏ କହୁଛି ରାମକୃଷ୍ଣଙ୍କୁ ଛାଡ଼ିଦେବା, କିଏ କହୁଛନ୍ତି ଆମେ ରାଜ୍ୟ ଛାଡ଼ି ଚାଲିଯିବା, ଆଉ କିଏ କହୁଛନ୍ତି ଯେ ସେ ହେଉଛନ୍ତି ପରମ ବ୍ରହ୍ମ, ଆଉ କିଏ କହୁଛନ୍ତି ଯେ ଆମେ ସମର କରିବା। ଆମେ ଡରିବା ନାହିଁ, ଆମେ ଯାଦବ ଆମେ ଡରିବାନି, ଆମେ ଡରିବା ଶିଖିନୁ। କାହିଁକିନା ସେତେବେଳେ କଂସ ରାଜା ଯେମିତି ଏ ମଥୁରାପୁରକୁ ରକ୍ଷା କରିଥିଲେ ଡରୁନଥିଲେ, ଆଜି ଆମ ପାଖରେ ସ୍ୱୟଂ ନାରାୟଣ ଅଛନ୍ତି, ତେଣୁ ଏ ମଥୁରାପୁରର କୌଣସି ଅସୁବିଧା ହେବନି, ଆମେ ସମସ୍ତେ ରକ୍ଷା କରିବା, ସମସ୍ତେ ସମର କରିବା। ତେଣୁ ଏ ଯାଦବ ବଳମାନେ ସମସ୍ତେ କହୁଛନ୍ତି ସେଦିନ ଭଳି ଯେମିତି କୃଷ୍ଣ ରାମଙ୍କର ଆମେ ପରାମର୍ଶ ନେଇ ଯୁଦ୍ଧ କରୁଥିଲୁ, ଆଉ ତାର କୋଟି କୋଟି ସୈନ୍ୟ ସାମନ୍ତମାନଙ୍କୁ ଆମେ ବିନାଶ କରିଥିଲୁ, ସେହିଭଳି ଭାବରେ ଏବେ ମଧ୍ୟ ସମର କରିବୁ, ଆଉ ତାଙ୍କର କୋଟି କୋଟି ସୈନ୍ୟକୁ ପୁଣି ଥରେ ବିନାଶ କରିବୁ। ସେ ଜରାସନ୍ଧ କେଡ଼େ ବଡ଼ ନିର୍ଲଜ୍ଜ, ସେ ଜାଣିଛି ଯେ ଆମର ଏତେ ସ୍ୱଳ୍ପ ସୈନ୍ୟ ସାମନ୍ତମାନେ ତା'ର କୋଟି କୋଟି ସୈନ୍ୟମାନଙ୍କୁ ନିଧନ କରିଦେଲେ, ତଥାପି ଅଲାଜୁକ ତା ମୁହଁରେ ଟିକେ ଲାଜ ନାହିଁ, ସେ ପୁଣି ଆସିଛି ସମର କରିବା ପାଇଁ। ତେଣୁ ଆଜି ଯାଦବ ବଳମାନେ ଯେଉଁମାନେ ସାହସୀ ଯୋଦ୍ଧାମାନେ ସେମାନେ ଆଜି ଏ କଥା କହୁଛନ୍ତି। ଆଉ କେହି କେହି ଯାଦବମାନେ କ'ଣ କହୁଛନ୍ତି, ଏସ ନ କହୁଚ ବାଚ ହନ୍ତି ସର୍ବବୀରେ ଦୃଢ଼ଧ୍ୱଜ କହେ ତହିଁ ବଚନ ସଧୀରେ, ଦୃଢ଼ଧ୍ୱଜ କହେ ତହିଁ ବଚନ ସଧୀରେ, ଦୃଢ଼ଧ୍ୱଜ କହେ ତହିଁ ବଚନ ସଧୀରେ। ତୁମ୍ଭେ ମାନେ ସମସ୍ତେ ଶୁଣବର ବୋଲ ପଣ୍ଡିତ ବିଚାରେ ନୁହଇଟି ଭଲ, ପଣ୍ଡିତ ବିଚାରେ ନୁହଇଟି ଭଲ, ପଣ୍ଡିତ ବିଚାରେ ନୁହଇଟି ଭଲ। କେତେକ ଭୟାଳୁ ଅଛନ୍ତି, କେତେକ ଦୟାଳୁ ଅଛନ୍ତି, କେତେକ ଯୋଦ୍ଧା ଅଛନ୍ତି, ଆଜି ସମସ୍ତଙ୍କର ଅଲଗା ଅଲଗା କଥା। ଆଜି ବୃହଧ୍ୱଜ ଯିଏକି ସଭାର ପଣ୍ଡିତ, ସିଏ ଛିଡ଼ା ହୋଇପଡ଼ି କ'ଣ କହୁଛନ୍ତି, ସମସ୍ତଙ୍କୁ କହୁଛନ୍ତି ତୁମେମାନେ କିଛି ଜାଣିନ, ତୁମେମାନେ ଟିକେ ଅପେକ୍ଷା କର, ମୁଁ ଯାହା କହୁଛି ମୋ କଥାକୁ ମାନ, ଏ ରାମକୃଷ୍ଣଙ୍କୁ ଆମେ କୁଆଡ଼େ ବିଦା କରିଦେବା, କେଉଁ ଜାଗାକୁ ବିଦା କରିଦେବା, ଆଉ ତାପରେ ଯେତେବେଳେ ଜରାସନ୍ଧ ଆସିବ ତା ଶରଣରେ ପଶିଯିବା, ଆଉ ଶରଣରେ ପଶିଗଲେ ଆମେ ତ ତାର ଶତ୍ରୁ ନୁହଁ ନା, ତେଣୁ ଆମକୁ ସେ ନିଶ୍ଚୟ ରକ୍ଷା କରିବ। ତେଣୁ କ'ଣ କହୁଛନ୍ତି ବୃହଧ୍ୱଜ, ରାମକୃଷ୍ଣକୁ ଜୟପୁର ଦୂର କରିଦେବା, ଯୁଦ୍ଧ ନ କରି ଜରାକୁ କରିବାଟି ସେବା, ଯୁଦ୍ଧ ନ କରି ଜରାକୁ
করি বাটি সেবা, উদ্যন করি জরাকু করি বাটি সেবা, গলারে কুঠার তন্তে তীরণ কুঘেনি, বাটরে পা ছটি যাই করিবা দইনি, বাটরে পা ছটি যাই করিবা দইনি, বাটরে পা ছটি যাই করিবা দইনি, থোকে যাত ববলন্তি এত সুবিচার, বিলম্বন করি এহা কর ধাতিকার, বিলম্বন করি এহা কর ধাতিকার, বিলম্বন করি এহা কর ধাতিকার। তেণু যেতে বৃহধ্বজ কৌঁচন্তি আমি সে রামকৃষ্ণকু বিদা করে দেবা, আউ গলারে কুঠার দান্তরে তীরণ ধরি জরাসন্ধ পাখে শরণ পশি যা, কেই কেই সাহস বাঁধিছন্তি না আমি রামকৃষ্ণকর কথা কু মানি সমর করিবা, আউ কেই কেই কৌঁচন্তি আম পিলা ছুয়া নেইকি আমি কুয়াড়ে চালি যা, আউ কেই কেই কৌঁচন্তি সে রামকৃষ্ণকু তাকু ধরেই দেবা। এমিতি সমস্তঙ্কর কথা কু আজি উগ্রসেন শুণুছন্তি, সবু কথা কু উগ্রসেন রাজা শুণুছন্তি, আউ সময় না, আউ কিছু সময় পরে রাত্রি প্রভাত হয়ে যাব, আউ ইয়াপরে ইয়ে জরাসন্ধর সমস্ত সৈন্য সামন্ত মানে এ মথুরাপুরকু ঘেরি যাবে, তাপরে আরম্ভ হয়ে যাব সমর, এটি বহিব রক্তর নদী, এটি কাহার কেতে মুন্ড গড়িব, কিয়ে কেতে মরিবে, কিয়ে কেতে হজি যাবে, এই সবু কথা হব। তেণু সবু কথাকু বিচার করি যেতবে বৃহধ্বজ কৌঁচন্তি যে কৃষ্ণ বলরামকু বিদা করে দিই আমি তা পাখে শরণ পশিগলে রক্ষা হয়ে যা, সেই সময় উগ্রসেন পাটি খোলিছন্তি, মুহ খোলিছন্তি, সেতবে উগ্রসেন রাজা উগ্রসেন কোণ নিষ্পত্তি নেইছন্তি, সমস্ত রাজা মানে চাই বসিছন্তি, কোণ রাজা কহিবে, উগ্রসেন কোণ কহিবে তা শিরোধার্য হব, আউ তাহাই সমস্তে করিবে। তেণু আজি যেতবে যাদব মানে নিজ নিজের মত দেইদেলে, সেতবে রাজা উগ্রসেন কহুছন্তি তুমি মানে সবু রুহ, এথর মু মোর নিষ্পত্তি শুণাউছি, তুমি মানে কোণ কহিল রামকৃষ্ণকু তা হাতরে সমর্পণ করে দেব, জরাসন্ধ হাতরে কংস রাজা হচ্ছি মো পুয়, তেণু গোটে পিতা হিসাবরে মোর তো কাই দুঃখ হোনি, তুমি মানে এমিতি কাহিকি ভাবুছ যে কংস থিলা, কংস যে অন্যায় করুথিলা অনীতি করুথিলা, আজি তাঠারু বড় অন্যায় অনীতি করুছি এ জরাসন্ধ, তেণু আজি মু সমস্ত যাদব মানুকু কহুছি শপথ করি কহুছি রামকৃষ্ণকু মু কদাপি ছাড়িবি নাহি, এ পূর্ব দিগর সূর্য পশ্চিম দিগরে উদয় হুঁতি, এ মথুরা নগরর রামকৃষ্ণকু কেহি বি বিদায় করি পারিবে নাহি। আজি উগ্রসেনক আখিরু ধার ধার লুহ বহি গলা, আজি সমস্ত যাদব মানকু কহুছন্তি আরে তুমি মানে তাকু চিনি পারিলনি, তুমি মানে রামকৃষ্ণকু চিনি পারিলনি, আজি সে জরাসন্ধ সে দুষ্ট রাজা হাতরে সমর্পণ করে দেওয়া কথা কৌছ, তুমি পড়া নিজ আখিরে দেখিছ যেবেঠারু রামকৃষ্ণ আসিছন্তি সেবেঠারু কেতে শান্তিরে তুমি মানে রহিছ, কেতে দুঃখরে তুমি মানে থিল কংস রাজা ভয়রে, কংস রাজা প্রতাপরে প্রতিদিন জলি জলি মরুথিল, প্রতিদিন তুমি জলি জলি মরুথিল, আউ যেবেঠারু যেবেঠারু কৃষ্ণ বলরাম আসিছন্তি সেবেঠারু সেমিতি এটি বিপদ কিছু না, আজি জরাসন্ধকু ডরি মো অন্ধর লৌড়ি সে মো নয়নর মণিকি আজি পুনি তাকো হাতরে সমর্পণ করে দেবি, এ উগ্রসেনর জীবন থিবা যায় মু তা কদাপি করাই দেবি না, কেবে মো অন্ধর লৌড়িকি মু ছাড়ি পারিবিনি, এ মথুরাপুর পছে শ্মশান হইব এ তু রামকৃষ্ণ গলে জীবন নথিব, এ তু রামকৃষ্ণ গলে জীবন নথিব, এ তু রামকৃষ্ণ গলে জীবন নথিব। আজি উগ্রসেন কান্দি কান্দি কৌঁচন্তি এ যাদব মানে এ মথুরাটা বরং শ্মশান হয়ে যাও, হেলে হেলে মু জানিছি যদি এ মথুরাপুরর রামকৃষ্ণ চালি যাবে তাহলে তাহলে কেহি বি জনে বঞ্চিবেনি, কেহি বি বঞ্চিবেনি, এ উগ্রসেন প্রথমে জীবন হারিব, এ উগ্রসেন প্রথমে জীবন হারিদেব যদি রামকৃষ্ণ এ মথুরাপুরর চালি যাআন্তি।
সতেবার পছে জরা সন্ধ ধাড়ি দেউ মথুরা সম্পদ পছে সবু বই নেউ মথুরা সম্পদ পছে সবু বই নেউ মথুরা সম্পদ পছে সবু বই নেউ ধন ধান্য রত্ন আদি সমস্তে গলে রামকৃষ্ণ কুমুরুচি ন পারিবি ভলে রামকৃষ্ণ কুমুরুচি ন পারিবি ভলে রামকৃষ্ণ কুমুরুচি ন পারিবি ভলে আজি রাজা উগ্রসেন কান্দি কান্দি কৌঁচন্তি সে হচ্ছন্তি মোর অন্ধর লৌড়ি মো নয়নর মণি তমে মানে কে চিনি নথাও এলে মু জাড়িছি সে কি এ মথুরাপুরকু সদাসর্বদা রক্ষা কলা বালা সি আউ সেতিকি আশীর্বাদ অছি বলি আজি স্বয়ং পরম ব্রহ্ম আজি এ মথুরাপুরে বিরাজমান করিছন্তি যদি এ জরাসন্ধ শহে বার ধাড়ি দৌ এ মথুরাটাকু শ্মশান করে দৌ তথাপি মু কেবে মো কৃষ্ণকু ছাড়িবিনি মো রামকু ছাড়িবিনি আউ যদি রামকৃষ্ণ চালি যাতে তাহলে মো জীবনটাকু বি রক্ষিবিনি আজি যেতবে সমস্ত যাদব মানে নিজ নিজর মত রাখুছন্তি কেই কহুচি যে আমি রাজ্য ছাড়ি চালি যা তো কেই কেই কহুছন্তি কংস রাজা থিলা ভালো হইতিলা আমার কোনসি রাজাকু ভয় নথিলা আমার কি শত্রু এ মথুরাকু আক্রমণ করু নথিলে আউ কেই কেই কহুছন্তি এতে কথারু কোন অছি সে রামকৃষ্ণকু তাকো হাতরে দেই দেলে গোটে কথা ছিড়ি যাব যে সে আউ কেবে যুদ্ধ করিবাকু সাহস করিবনি আউ কেই কেই কহুছন্তি কেবে নুহ আম জীবন থিবা যায় আমি এটি সংগ্রাম করিবু যেমিতি রামকৃষ্ণকর কথাকু মানি আমি সংগ্রাম করুথিলু সেমিতি সংগ্রাম করিবু আউ তার কোটি কোটি সৈন্যমানকু বিনাশ করিবু এবং তাকু তাকু নিশ্চিত ভাবরে পরাজয় করিবু আউ কেই কেউ কহুছন্তি আম পিলা ছুয়াকু ধরি আমি রাতারাতি কুয়াড়ে চালি যাবু তেণু এ সময় বৃহধ্বজ কহুছন্তি সে কথা নুহে আমি গোটিয়ে কাম করিবা এ রামকৃষ্ণ দুইজনকু কহিবা সেমানে চালি যাঁতু আউ তাপরে আমি সে জরাসন্ধ পাখের শরণ পশি যা এসব সমস্ত কথাকু শুনি আজি উগ্রসেন কান্দি পকাউছন্তি উগ্রসেন তাঁকর নিষ্পত্তি শুনাউছন্তি দেখ যদি যদি পূর্ব দিগর সূর্য পশ্চিম দিগরে উদয় হুয়ন্তি তেবে তেবে মতে রামকৃষ্ণকু ছাড়িবা কথা কহিব মু মরিগলে মো প্রাণটা বরং চালি যাব হলে মু রামকৃষ্ণকু কেবে ছাড়িবিনি আহুরি কহুছন্তি উগ্রসেন ধন সম্পত্তি সবু কিছু চালি যাউ মথুরাটা শ্মশান হয়ে যাউ তথাপি মো রামকৃষ্ণকু মো কোঠিকি ছাড়িবিনি তাঁক ছত্র ছায় তলে অছি মানে এ মথুরাকু কিছু বিপত্তি না এ কথা মু ভালো ভাবে জাঁচি তেণু আজি সমস্তঙ্কর নিষ্পত্তি নেই যেতে উগ্রসেন কহুছন্তি নাই মু কেবে কদাপি ছাড়িবিনি এ কথাকু সবু শুনুছন্তি প্রভু প্রভু সমস্তঙ্কর কথাকু শুনি মন মধ্যে চিন্তা করুছন্তি এ সংসারে অনেক প্রকার লোক অছন্তি কেতে লোক অছন্তি যাহাঙ্কর মঙ্গল কলে মধ্য সেমানে ভাবন্তিনি যে ইয়ে মোর কিছু ভালো করিছি বলি যেতবে বিপদ আসে সেতবে তা পাখর দূরেই যাতে আউ কেতে লোক অছন্তি যে মানে সদাসর্বদা সাথী হয়ে রই থাকে যেমিতি আমমানকর কাহিনী এ কলিযুগরে তাহাই ঘটুছি যে আমাকে সাহায্য করে আমি তাকে অতিশীঘ্র ভুলে যাতে যেতবে গোটে বিপদ আসে সেইভাবে আজি ভাবুচন্তি প্রভু এ মানুষের কেতে জ্ঞান কেতে প্রকারর জ্ঞান তেণু এ মথুরাপুর যেতবে বিধ্বংস হল সেতবে মথুরাপুরকু বিশ্বকর্মাকু ডাকি এ মথুরাপুরকু মু গড়ি দেইতিলি এ পর্যন্ত যাদব মানক ভিতরে কাহা দেহরে গোটে শস্ত্র অস্ত্র বি বাজিনি কাহার দেহ খণ্ডিয়া বি হেইনি তেণু আজি প্রভু চিন্তা করুছন্তি নাই মতে যেতবে ধর্ম সংস্থাপন করিবা পাই মোর জন্ম হয়েছি মু যেতবে অবতার নেইছি এ সংসারর দুঃখ সুখকু বুঝিবা পাই তেণু এমানক কথাকু শুনিবা ঠিক কথা নুহে সমস্তে তো অনেক কথা কহিবে অনেক কিছু কহিবে কাইকিনা সেমানকর জ্ঞান স্বল্প হলে
এ সংসারর ভালমন্দ বুঝিবার দায়িত্ব তো হচ্ছে মোর, তেণু মতে আজ সবুকিছি বুঝবা পড়ব। তেণু প্রভু কণ কৌন যা তবে আকুল এবং জানি দেব রায়ে বলন্তি ন কর তুমি মনে কিছু ভয়ে, বলন্তি ন কর তুমি মনে কিছু ভয়ে, বলন্তি ন কর তুমি মনে কিছু ভয়ে, আম্ভে নিবারি বাসিনা সবু পদ পৃথি ভারানি বাড়িবা পাই কিয়ে রূপ, পৃথি ভারানি বাড়িবা পাই কিয়ে রূপ, পৃথি ভারানি বাড়িবা পাই কিয়ে রূপ, অসুর নিবারি মহি করিবা উশ্বাস তেণু মর্তরে জমিন বিনাশী লুকংস, তেণু মর্তরে জন্মিন বিনাশী লুকংস, তেণু মর্তরে জন্মিন বিনাশী লুকংস, যাদবে বইলে আমে জানু সব তুমে তো দেবাদি দেব লক্ষ্মী দেবী না, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন, তেণু প্রভু কৌচন্তি তুমি মানে কাহিকি চিন্তা করুছ, হে যাদব বড় মানে তুমি মানে জমা বি চিন্তা কর না, কংস রাজাঙ্কর কোটি সিংহর বড় আউ তাঙ্কর অষ্টমল্ল মানে কেতে কেতে বীর কেতে কেতে বড় সেমানকর, সেমানকু যেতলে নিধন করিবা পাই মু জন্ম নেইছি, তেণু তুম মানকর কোনসি অসুবিধা হবনি, সেতবেলে বৃহধ্বজ কৌছন্তি হে প্রভু এবে আমি কোন করিবু, এতে রাতি হেলেনি আমি কুয়াড়ে যিবু কোউটি রহিবু, তেণু সেইতি পাই ভাবুতিলু আপন যদি চালি যাইতান্তে আমি তা পাখে শরণ পশি যাইতান্তু, তেণু প্রভু কোন কৌছন্তি সুন্দর কথা জানিবা পরবর্তী অধ্যায়ে, আজ তো সময় ইশারা দেলানি, তেণু বাণীকে বিরাম দেওয়া, টিকিয়ে প্রভুঙ্কর নাম সংকীর্তন করি আজর কার্যক্রম সমাপ্ত করা, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ ভজ রে, ভজ গোবিন্দ গোবিন্দ ভজ ভজ রে, রাধে গোবিন্দ গোবিন্দ ভজ ভজ রে, রাধে গোবিন্দ গোবিন্দ ভজ ভজ রে, ভজ গোবিন্দ ভজ ভজ গোবিন্দ ভজ, ভজ গোবিন্দ ভজ ভজ গোবিন্দ ভজ, ভজ গোবিন্দ গোবিন্দ ভজ ভজ রে, ভজ গোবিন্দ গোবিন্দ ভজ ভজ রে, রাধে গোবিন্দ গোবিন্দ ভজ ভজ রে, রাধে গোবিন্দ গোবিন্দ